খালা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আপনি ছাগল কোনে নিয়ে যাচ্ছেন? ভালো না কেন? অসুখ। অসুখ? ছাগল কোথায় নিয়ে যাচ্ছেন? ভালো আছেন আপনি? রোজা আছেন? বাহ দারুন। ইফতার করবেন কি দিয়ে? ওই কত টাকা দিলেন আমি ছোলা কিনে নিলাম। হ্যাঁ তাই? ঈদের মধ্যে কি কিনবেন তাহলে? আপনার শাড়ি কিনছেন? না। ও শাড়ি পরেন না আপনি? হ্যাঁ শাড়ি পরি। শাড়িও পরেন? হ্যাঁ। ছেলে মেয়ে কয়টা আপনার? এক ভাই এক বোন। বিয়া নাছিল না তো এই তিনজন থেকে বাপ মা মারা গেছে তো। আরে তারপরে এখন চলে কিভাবে? তো বাড়ি বাড়ি চা কিনতে খাই কি করব। এবার শাড়ি পাইছেন কোথাও থেকে? না কিছুই পাইনি, খালি একটু সুতা খুঁজা মুফিস পাইছি ভাই মিথ্যা টাকা বলে রোজা থেকে। এবার টাকা পয়সা দেয় নাই একটা কিছু লাইও। তাই না? আরে কষ্টই তো তাহলে। শরীরেও কিছু নাই, খান না নাকি কিছু? পরবর্তী ঠিক আছে গদি বাতলে আর সুন্দর দিতে কাটে বাতলে ভাত খাইবেন না তো ভিতরে কি হয়েছে ভাই কবে পাচ্ছি। শরীর এত খারাপ হয়। তাই না? আচ্ছা আমি যদি আপনাকে একটা শাড়ি দেই পরবেন আপনি ঈদের মধ্যে? ঈদের মধ্যে আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি যেখানেই হোক পরবেন তো শাড়ি? আমি কিন্তু দেখতে আসবো। আমি আলাদাস্তি দাম করবো দিবেন আমি। দেখেন তো আপনার, এটা দেখেন তো কি আছে এর মধ্যে। বাবা ফাইন দেখা যাচ্ছে। বের করেন, বের করেন দেখেন। খুলবো না তো। খোলার দরকার, এমনি বের করেন না, দেখেন না কালার পছন্দ হয়েছে? হ্যাঁ। ওরে বাবা খুশি ধরে না, খুশি হয়েছেন? হ্যাঁ ফাইন হয়েছে। ওরে সর্বনাশ, খুশি হয়েছেন? হ্যাঁ আমি আল্লাহর খুব দোয়া করি আমার বাচ্চারা বেঁচে থাকেন। না আমার খুব কষ্ট হচ্ছিল যে আপনি যেভাবে ছাগল টেনে আনছেন, আপনার শরীরেও কিছু নাই, রোজা আছেন। শাড়ি কিন্তু পরবেন? হ্যাঁ ঈদের দিন পরবেন তো? ঈদের দিন পরব নাকি কাউকে দিয়ে দেবেন? না কাল তো আমি তো। আপনি পরবেন? খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আমি খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন না? খুব খুশি। এই নেন এই 100 টাকা রাখেন, ইফতার কইরেন। হ্যাঁ ঠিক আছে আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। শাড়ির রংটা পছন্দ হয়েছে? তাই না? আচ্ছা ঠিক আছে যান। দুই পায়ে দুই স্যান্ডেল, দুই পায়ে দুই স্যান্ডেল পরে কেন? স্যান্ডেল নাই? আচ্ছা ঠিক আছে যান তাহলে। হ্যাঁ 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 দোয়া করুন। ঠিক আছে।